সো হাই গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য কলকাতা ফুটবুক। আমার নাম সৌমেন। আমার নাম কৃষ্ণ। হ্যাঁ, সো বেসিক্যালি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে অ্যান্ড আমরা আজকে ডিসাইড করেছি যে আমরা দুটো বিরিয়ানি কম্পারিজন করব। বিরিয়ানি আমাদের, হ্যাঁ বিরিয়ানি একদম সেরা 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 একদম। একটা হচ্ছে খুব পপুলার বিরিয়ানি বাই কিলো অ্যান্ড ওটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি আমার মনে হয় আজকে আমাদের কাছে নতুন একটা বিরিয়ানি ভাই কিলো কি আছে না আছে আমরা কিছু জানি না, বাট আমরা দেখতে যাই ভেতরে কি কি দিয়েছে। একদম, তো ঠিক আছে, তো ফার্স্টে বিরিয়ানি ভাই কিলোটাই খোলা হোক। ওকে ঠিক আছে, আচ্ছা ফার্স্ট হচ্ছে স্যালাড দিয়েছে, তারপরে হচ্ছে রায়তা, তোমার প্রিয়। আমি জানি আমার প্রিয় রায়তা, আহা বলে একটা শব্দ উঠেছে। আচ্ছা সায়ন্তনদের রায়তা ভালো লাগে না কেন কি জানি? দিয়েছে মাটির, দেখো এইটা কিন্তু একটা ছোটখাটো ভার্সন, ঠিক আছে, যেটা কিন্তু বিরিয়ানির হাড়িটা হয় না বড় বড় বিরিয়ানির, ওটা ছোট ভার্সন দিয়েছে একটা, দেখো পুরো। এটা কি একটা দিয়ে মোটা করে এটা? আরে এটা হচ্ছে ওই আটা, আটা ও আটা দিয়ে সিল করা। ভাই ভাই তন্দুরি রুটি দিয়েছে একটা, না না পুরো তন্দুরি রুটি একটা বেসের মতো। সিরিয়াসলি বাহ, খুব সুন্দর প্রেজেন্টেশন হিসাবে কিন্তু আমার এটা খুবই খুবই ভালো লাগছে। তো এটা দেখতে চাই, কি সুন্দর পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো এটা যে মোমবাতি গো। আচ্ছা এটা মানে বিরিয়ানিটাকে গরম করার জন্য, মানে এইটাকে জাস্ট এইটার উপরে রেখে বিরিয়ানিটাকে গরম করার জন্য। আমরা এটাকে একটু জ্বালাই মোমবাতি দুটো। আচ্ছা এই জ্বললো মোমবাতি। ওকে এইটার উপরে একটা, আগে এক একটা কথা বলি, দীপাবলি মনে হচ্ছে কি? একদম দিওয়ালিতেই আমরা কিন্তু এরকম টাইপের মোমবাতি নিয়েছি বাড়িতে। হ্যাঁ এইটা কিন্তু আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, সত্যি আমার খুব মানে সুন্দর লাগছে। এইটা আমরা জানি না কোনো বিরিয়ানি দোকান আজ পর্যন্ত আমরা খেয়েছি এরকম কোন জায়গায় ট্রাই করি না, কোন জায়গায় এটা ট্রাই করি, গরম হোক দেখি। হ্যাঁ ওকে চাপিয়ে দিলাম, নিচ থেকে কি সুন্দর একটা লাইটিং লাইটিং লাগছে, তাহলে বেরুসটা ওপেন করি। আচ্ছা আগের বার তো একটা পার্সোনালাইজড নোট দিয়েছিল, দেখা যাক এবারে দেয় কিনা। আমি বলছি তোমাকে দাঁড়াও, আগে বের করে নি সব একটা একটা করে। সেই আমাদের গোলাপ জামুন, সেই তোমার প্রিয় রায়তা, আর আমাদের বাবা এটা চিটে গেছে পুরো, ওটা আটকে দিয়েছে যাতে এদিক ওদিক না যায়। মানে যেরকম দেখো এখানে সুন্দরভাবে ডিসক্রাইব করেছে, মানে অ্যাজ পার লেজেন্ড ঠিক আছে, একটা মানে দেখো পুরো গল্পটা লিখেছে কিন্তু এখানে, ঠিক আছে। সো বেসিক্যালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বেহরুজটা একটু শাহী শাহী ব্যাপার, রাজার রাজকীয় ব্যাপার আছে। হ্যাঁ কারেক্ট, আছে আছে মুখশুদ্ধিটা আছে, এই যে সেই মুখশুদ্ধি। বাহ এটা কিন্তু ভালো লাগে, ভালো লাগে বিরিয়ানি খাওয়ার পরে। মানে যেরকম একটা কথা আছে, কলকাতার জামজম বিরিয়ানি কখনো ট্রাই করেছো? হ্যাঁ জামজম খেয়েছি। তো জামজম বিরিয়ানি খাবার পরে মানে ওদের একটা প্রচলিত কথা আছে যে জামজম বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু একটা পেপসি বা কোক দরকার। হ্যাঁ একদম, ঠিক সেরকম বেহরুজের সাথে হচ্ছে একটা নবাবি স্টাইলের একটা মুখশুদ্ধি। প্রথমে দম বিরিয়ানি, দম বিরিয়ানি। আচ্ছা আগে উনুনটা নেওয়া হবে না? না উনুন নেওয়া তো হবে না, আমি দেখি গরম আছে কিনা। আচ্ছা দেখো এই যে ভালো টাইট আছে গো, এইটা মনে হচ্ছে আমার এইটাই খুলতে হবে নাকি? হ্যাঁ তো ভাঙতে হবে,
ভাঙতে হবে না, হ্যাঁ এটা খুলতে হবে, একটু সময় লাগবে আপনাদেরকেও বলছি। ওটা যা টাইট হয়ে গেছে বিরিয়ানি হাড়ি হয়ে গেছে, খাবো কি? আরে বাপরে তো প্রচুর টাই, এটা মনে হচ্ছে আমাকে একটু ট্রাই নিতে হবে কিছু দিয়ে ভাঙার জন্য। তুমি আসো যখন কিছু না কিছু ব্যবস্থা করেই ফেলবে, একটু দেখা যাক কি আছে। গরমটা বললাম না, হলে একটা তাপ আসছে, তাপ তাপ, হ্যাঁ হালকা তাপ লাগছে। তাহলে আমাদের মোমবাতি কাজে লাগলো দেখলাম, এটা কিন্তু ইউজফুলনেস আছে, মানে এরকম শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য যায় না, এটা আস্তে আস্তে। বাহ, ওইভাবেই কিন্তু বিরিয়ানি আমার কিন্তু একটা আলাদা গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। অনেকক্ষণ আগে এনেছি বিরিয়ানি, হ্যাঁ জাস্ট এই মোমবাতি দিয়ে এই হাড়িটা গরম হওয়ার পরে বিরিয়ানি বললাম একটা গন্ধ প্লাস একটা টেস্ট, সত্যি আলাদা একটা ধোঁয়া, হ্যাঁ সত্যি কিন্তু স্মেলটা কিন্তু অসাধারণ অসাধারণ স্মেল বেরোচ্ছে। সেটা ভিডিও তো বোঝা যাচ্ছে না, বাট আমরা সামনের থেকে বুঝতে পারছি যে মানে একটা ওয়ার্থ ইট, মানে বিরিয়ানি খুললেই, হ্যাঁ যেরকম বেরুজটাও কিন্তু খুব স্মেলি বিরিয়ানি, মানে অসাধারণ অ্যারোমা কিন্তু না ইয়ের বেরুজেরও। বাহ খুব সুন্দর হাড়িটা, এই আলু আর ডিম নেই না, এখানে তো আলু পিস মাটন দেখলাম, ওকে হুম, আর সঙ্গে রাইস, হ্যাঁ তো আমাদের হাঁড়িটা খুব সুন্দর। হ্যাঁ বাই দ্য ওয়ে এটা তো হায়দ্রাবাদের বিরিয়ানি, আমি তো ভুলেই গিয়েছিলাম এটা আলু থাকবে কি করে। ও হ্যাঁ, তো এবারে বেহরুজের বিরিয়ানিটা খুলবো, ঠিক আছে। এটা কিন্তু এক্সপেক্টেড, মানে অবভিয়াসলি আগের বারে যখন আমরা খুলেছিলাম অনেক বেশি স্মেল বেরিয়েছিল, ঠিক আছে, মানে সুন্দর একটা স্মেল অ্যারোমা হয়েছিল, দেখা যাক এবারে কি হয়। বাহ, আবার সেই কাজু পেস্তা, সেই সেই বিরিয়ানির কথা মনে পড়ে গেল যেদিনকে আমরা খেলাম। হ্যাঁ সিংহা আমাদের কাছে সায়ন্তনা বলছিল পেস্তা দাও তো, পেস্তা পেস্তা দাও তো, হ্যাঁ এখন উপরে পেস্তা ভরে আছে। সায়ন্তন ভিডিওটা করছিস, খেতে ইচ্ছে করছে নাকি তোর? না আরে সায়ন্তন দা ভিডিও সত্যি ভিডিও করছে, আমাদের কৌস্তব নেই বলে আজকে কাজে একটা গেছে, হ্যাঁ তো আজকে তার জন্য সায়ন্তন দা পুরো ভিডিওটা করছে। তবে ভালোই হয়েছে বিরিয়ানিটা, তুই চার ভাগ না হয় তিন ভাগ হবে, তিন ভাগ হবে, আর আমরা আজকে ভালো জিনিস একটা দেখলাম দম বিরিয়ানি। আচ্ছা এইটারও কিন্তু, তবে একটা জিনিস বলতে চাই, মানে আমি বলছি না যে এর স্মেলটা খারাপ, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু ওইভাবেই ঢালছি, আমি ঠিক ঢালছি তো, সেই একই স্মেল, একই মানে যেই গন্ধটা আমরা আগেও পেয়েছিলাম একটা সুন্দর, হ্যাঁ হ্যাঁ কোনো একটা কোনো রকমের মশলা দিয়ে গন্ধটা, সেই জিনিস। দেখো এই বিরিয়ানিটা আছে গরম ধোঁয়া বেড়াচ্ছে, হ্যাঁ বাট ওটারও একটা গন্ধটা কিন্তু এর মধ্যে লড়াই করছে, কারেক্ট, দুটো কিন্তু দুটোই ওভার পাওয়ার করছে একে অপরকে গন্ধটা, হ্যাঁ আর দুটোই কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, হ্যাঁ ওকে। সো এই আমার দুজনের কনসেপ্টটাই আলাদা, হ্যাঁ পুরো কনসেপ্টটা আলাদা, হ্যাঁ মানে দুজনেই কিন্তু বড় মানে নবাব সাজি টাইপের বিরিয়ানি, ঠিক আছে ওকে। সো এই বিরিয়ানিটা ঢালা হয়ে গেল, এবার আমি একটু হালকা হালকা করে কাটছি, ঠিক আছে। তুমি প্লিজ আমাকে কিছু বলো না কি বাজেভাবে কেটেছি, না না একদম সুন্দর লাগছে, হ্যাঁ হ্যাঁ ওকে। দেখো কোয়ান্টিটিও কিন্তু ঠিক, কোয়ান্টিটি কিন্তু অলমোস্ট একই, একদম বলতে গেলে একদম। দেখো দুটো বিরিয়ানি তোমাদেরকে সামনে রাখলাম, হ্যাঁ তোমরা দেখো যে কোন বিরিয়ানির টেস্ট কিরকম হয় সেটা আমরা বলবো, হ্যাঁ সেটা তো আমরা বলবো, কোন বিরিয়ানি দেখতে, হ্যাঁ মানে অ্যাজ পার কোয়ান্টিটি কিন্তু আমাদের সামনে থেকে মনে হচ্ছে অলমোস্ট একই। অবভিয়াসলি তোমাদের যদি মনে হয় যে কোনো কোয়ান্টিটিটা বেশি কোনটা কম, সেটা কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাবে, একদম একদম, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের দারচিনি আছে, হুম হুম হুম, হ্যাঁ ফার্স্টে আমরা বিরিয়ানি বাই কিলো, বিরিয়ানি বাই কিলো, ঠিক আছে। আরে তোমাকে 50% দিয়ে দিচ্ছি, কি এটা কি আমার 2% হবে না কি? আরে তুমি যতটা দেখো নাও, এটা একটু কম করো, এটা আমার খুব ভালো লাগছে, এটা অবশ্যই। আচ্ছা আমি একটু মশলা নেব, আমিও একটু নিয়ে নিচ্ছি কালার, আগে আমরা টেস্ট করব রাইসের সাথে মশলার মিশ্রণ, মিশ্রণ ঠিক আছে।
একটা জিনিস যেটা সেটা হচ্ছে দাম বিরিয়ানি যেটা বললাম আগেও যে তিনটে লেয়ারে বিরিয়ানিটা থাকে, তো অবভিয়াসলি যখন আপনারাও খাবেন বিরিয়ানিটা কিন্তু আগে মিক্স করে যেভাবে আমরা মিক্স করছি মশলাটা মিক্স হয়ে গেলে বিরিয়ানি টেস্টটা সুন্দর হয়। অবভিয়াসলি হ্যাঁ, এবারে মশলা মিক্স হয়ে গেছে, চামচ সরিয়ে দিলাম, চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা আমি হাত দিয়ে খাচ্ছি, বাহ কেমন, না চামচ লাগবে না কাজে, হাতের জিনিস অসাধারণ খেতে, একটা হাঁড়িতে যেমন গরম হওয়ার পরে যে হ্যাঁ একটা মানে গন্ধ ছাড়ে না, হাড়ির মধ্যে মাটির হাড়ি রান্না, মাটির হাড়ি রান্না কারে ওরকম একটা স্মেলও দিচ্ছে, একটা স্মেল দিচ্ছে, সাথে স্পাইসি যে মশলাটা, মশলার ব্যাপারটা ঠিক আছে, অসাধারণ। এই মিক্স মানে মিক্স করে যখন আপনারা রাইসটা খাবেন তখন অবভিয়াসলি অনেক অনেক বেটার এন্ড অনেক বেশি ফ্লেভারফুল, মানে প্রত্যেকটা ফ্লেভার আলাদা আলাদা করে মুখে মানে ডিফারেন্সিয়েট করতে পারছি আমি আদার। নুন টান ঝাল একদম মোটামুটি বাচ্চারাও খেতে পারো, এমন নয় যে বাচ্চারা খেতে পারবে না এত স্পাইসি আছে, না স্পাইসি না, হ্যাঁ দেখো স্পাইসি অনেক রকমের হয়, ঝাল হয়, মশলাদার হয়, এটাও মশলাদার মানে মশলাদার ঝাল নয়, না ঝাল নয়, আমি একদমই ঝাল খেতে পারি না, তাও আমি খেয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছেন রাইসের দিক থেকে খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ খেতে মশলা দিয়ে। হায়দ্রাবাদি বিরিয়ানি অবভিয়াসলি অনেকটাই স্পাইসি থাকে অলওয়েজ, কিন্তু আমরা মানে নো ডাউট ভালো খেতে, নো ডাউট এরকম বলে বোঝানো যাবে না, খেয়ে বোঝাতে হবে। একদম সুন্দর একটা, আমরা অবভিয়াসলি কলকাতা স্টাইল বিরিয়ানি ট্রাই করেছি একবার, আপনারা হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি ট্রাই করে দেখুন ফ্রম বিরিয়ানি বাই কিলো, বাই কিলো বিরিয়ানি বাই কিলো রায়তা, বাহ রায়তা একটা গন্ধরা শুকনো, হজম হয়ে যায় এই জিনিসটা খুব কম মানে এতে দেয় রেস্টুরেন্টে দেয়, আর আমার এটা খুব ভালো লাগে, এটা একটা খাওয়া দাওয়ার পরে এক গ্লাস দিলে বসে বসে টুকটুক করে খাবে, যত মানে তোমার ওই অম্বল গ্যাস ট্যাস সব কমে যায়, সব কমে যাবে। বিষটা আমি নেবো, নাও এটা আগে এর থেকে দেখে রেখেছি ঠিক আছে, বিষটা একটু বড় আছে, নাও নাও না কোনো ব্যাপার না। আচ্ছা ওকে সো দেখবো যে এইটা কতটা, এটা কিন্তু মাটন কিন্তু ছিঁড়ে বেরিয়ে আসছে, এই দেখো কিন্তু দেখো তুমি কিন্তু আরামসে কেটে ফেলতে পারছো মাটনটা, হ্যাঁ একটা সফটনেস সফটনেস আছে, একটা টেন্ডার আছে, সফটনেস অ্যান্ড টেন্ডার, একবার ট্রাই করে দেখি মাটনটা কেমন খেতে। হাত দিয়ে ছিঁড়ে নিতে পারছি, আমাদের দাঁত লাগলো না যে ছিঁড়ে ছিঁড়ে খাবো, কারেক্ট, হ্যাঁ হাত আমাদের মটনটা পুরো আলাদা হয়ে গেলো, হ্যাঁ তার বডি থেকে, হ্যাঁ মাটনটা ভালো খেতে, হ্যাঁ মাটনটা সত্যিই ভালো খেতে, কেন কি খুব ভালোভাবে কুক হয়েছে মাটনটা, প্রত্যেকটা ফ্লেভার মানে যত মশলা মানে মুখ থেকে কথা বেরোচ্ছে, বলছে হেভি খেতে ঠিক আছে, সত্যি মটন খেয়েছি বাট এরকম একটা মশলাদার মটন, হ্যাঁ মানে মাটনের প্রত্যেকটা ভেতরে লেয়ার টু লেয়ার যে বিরিয়ানি যে মশলাটা ওটা কিন্তু ভালোভাবে ইনজেক্ট হয়েছে একদম, দুজন আছি অন্তত চার পিস দিই, বাবা চাহিদাটাও কম না, ছোট জিনিসের তো চাহিদা থাকে, বড় জিনিস বিরিয়ানি দিয়ে একবার মাটনটা ট্রাই করে দেখবো, আমি হয়তো মাছের ঝোল মাছ মাংস বিরিয়ানি খাওয়ার পরে আঙুল চেটে খাই না, কিন্তু এই যে মশলাটা লেগে আছে প্রত্যেকটা বাইটে আমার এত সুন্দর টেস্ট লাগছে, না সত্যিই তাই, সত্যি খুব ভালো খেতে, যাই হোক তো এই আমাদের বেরোতে যেতে হবে, সায়ন্তন বলছে বহু দেখা যাচ্ছিস তোরা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা দেখছি টেস্ট করতে করতে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না সেটা ওরও গায়ে লাগছে ঠিক আছে, বহু বকছিস তাড়াতাড়ি বেরুতে যা, আচ্ছা সায়ন্তন বেরুতে আমরা যাচ্ছি।
ঠিক আছে ওকে। সো এইবারে আমরা বেরুজের বিরিয়ানিটা আসবো। আচ্ছা আগের বার যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা ছিল বেরুজের গোস্ট বিরিয়ানি, গোস্ট বিরিয়ানি। এইটা যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে দাম বিরিয়ানি, দাম হায়দ্রাবাদী বিরিয়ানি অবভিয়াসলি। তুমি তোলো, বসে আছো কেন? দেখছি তুমি নিচ্ছো। আমি একটু সাইডে নিই, এসেই পেস্তা পেয়ে গেছি। হ্যাঁ আমিও পেস্তা পেয়েছি। আর এই যে এদের যে মানে কি বলবো কষার যে একটা গ্রেভিটা, হ্যাঁ এটা একদিনও সায়ন্তনা বলছে একটা আলাদা রকমের মশলা দিয়ে টেস্ট করে এত সুন্দর। পাঁচ ছ রকমের মশলা মনে হয় বেশি থাকে, সেটাই খেতে খুব সুন্দর। আর ছোটো ছোটো এদের মটনের পিসগুলো থাকে, হ্যাঁ যেটা ছোট ছোট করে পিস করে একদম পুরো ইয়ে করা থাকে, মানে হ্যাঁ এটা খেতে এর আগে আমরা খেয়েছি। আর এর মটন সফটই থাকে আর টেস্ট খুব সুন্দর, একটা আলাদা স্মেলও থাকে। বিরিয়ানিটা খাওয়ার সময় আমরা পাই এবং ঢালার সময়ও গন্ধ পাই। হ্যাঁ দুটোই হায়দ্রাবাদি, দুরকমই মানে দুদিকে রাজকীয় কে করছে এক্স্যাক্টলি, ঠিক আছে এখানে কাউকে কম্পিটিশন বলতে হবে না যে এটা এই ওটা ওই, কারেক্ট। তবে হ্যাঁ একটা জিনিস কি যে এর যে টেস্টটা মানে তুমি খেলে তুমি বুঝতে পারবে, আমি খেয়েছি বলে আমি বলতে পারছি এখনই, সেটা হচ্ছে যে বিরিয়ানি বা কিলোতে স্পাইসিনেস বা মশলার দিক থেকে যদি বলি তাহলে কিন্তু একটু বেশি। বেহরুজটা কিন্তু মানে মশলা বা স্পাইসিনেসটা একটু কম, দুটোই কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদ, হ্যাঁ কিন্তু স্পাইসিনেসটা একটু আমার কম মনে হচ্ছে। তোমার কি মনে হয়? না আসলে তুমি মনে হচ্ছে কারণ বুঝতে পারছি যে এর মধ্যে পেস্তা টেস্টা দেওয়া তো, হ্যাঁ ওই ব্যাপারটা। বাট এই যখন তুমি এই গ্রেভিটা দিয়ে মিশিয়ে খাবে যে মশলাটা তৈরি করে দিয়েছে এর মধ্যে, তখন কিন্তু দেখো সেম একটা চলে আসবে, একটা সেম ফ্লেভার চলে আসবে, ফ্লেভার সেম ঝাঁজ একটা আসবে মশলা। তুমি এবার মিক্স করে রাইসের সঙ্গে খাও, ঠিক আছে। তোমার কথা হিসাবে আমি একটু মশলা তুললাম, ঠিক আছে তো মশলা দিয়ে আমি ট্রাই করি। আগেও আমরা টেস্ট করেছি, হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছিল। তবে হ্যাঁ এইটা কিন্তু ঠিক, এই যে কাজু দিয়ে বিরিয়ানি, পেস্তা এই সরি পেস্তা দিয়ে বিরিয়ানি ফার্স্ট টাইম আমরা ট্রাই করেছি, আগের বারও ভালো লেগেছে এইবারও ভালো লেগেছে। এন্ড আমার মনে হয় পরবর্তীকালে যতবার ট্রাই করো ততবার ভালো লাগবে। এই জিনিসটা সত্যি কথা বলতে আমরা আগেও বলেছি আপনাদেরও বলেছি, হ্যাঁ যে আপনারাও ট্রাই করুন। এগুলো বিরিয়ানি খুব সুন্দর টেস্ট অসাধারণ খেতে। হ্যাঁ আমাদের সায়ন্তনদারও এই জিনিসটা খুব ভালো লেগেছিলো আর বলেছিলো যে আমরা মাসে একবার অন্তত বিরিয়ানি খাবোই খাবোই। রাইসের দুটো কোয়ান্টিটি সমান, হ্যাঁ দাম হিসেবে বলতে গেলে বেরোজে 508 টাকা, 508 টাকা করে। আর আমাদের বিরিয়ানি বাই কিলো, বিরিয়ানি বাই কিলো, আরে কিলোটা কেন ঢুকিয়ে বুঝতে পারছি না, আরে এটা তো কিলো হিসাবে দেখি, কিলো হিসাবে, হ্যাঁ এটা 500 গ্রাম বিরিয়ানি 1/2, আচ্ছা মানে 1/2 কিলো আর কি, এর থেকে বড় হাড়ি, মানে 1/2 বলছি কি হাফ কিলো, না না এর থেকে বড় হাড়ি হবে, হ্যাঁ 1 কিলো 2 কিলো একদম বড় উনুন, পরে আবার তুমি খাওয়াবে সেটা বড় উনুনে কি জানো মশাল বাজারো। দুজনের টেস্ট সুন্দর, হ্যাঁ কোয়ান্টিটি ঠিকই আছে, দামটা শুধু একটু হেরফের আছে, একটু হেরফের, হ্যাঁ মানে 100 টাকার ডিফারেন্স, 100 টাকা ডিফারেন্স, মানে বেরুজটা 508 টাকা আর ওটা 413 টাকা বিরিয়ানি বাই কিলো। বাট অ্যাজ পার দ্য রাইস আর টেস্ট যদি বলি মশলা বা ফ্লেভার কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, 19-20 বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা এইবারে মাটনটা তো তুমি ট্রাই, আর মাটনে বলতে গেলে এই 2 পিস মাটন দেওয়া আছে আর এই ছোট ছোট অনেক সাইড মটন দেওয়া আছে, একটা দুটো পিস মটন দেওয়া আছে, হ্যাঁ আর এখানে এখানে আছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে ও বাবা ছটা, হ্যাঁ আছে ছটা ছটা না 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 এটা মশলা ছটা, ঠিক আছে আমরা 2 পিস খেলাম, নাম খাইনি এখন আমরা মটন, আমি 1 পিস ছোট খেয়েছি, ও আচ্ছা তাহলে 7টা টোটাল 7 পিস মটন আছে এন্ড কাজু আছে পেস্তা আছে, একদম এই কাজু নেই পেস্তা, পেস্তা আছে ধনে পাতা দেওয়া আছে, ধনে পাতার জন্য দাম বাড়িয়ে দিয়েছে, এটা মানে দাম বাড়ানোর জন্য দেখো একটা জিনিস যে সুন্দর খাওয়া দাওয়া করে মিষ্টি, হ্যাঁ এটা কিন্তু মিষ্টি আছে, মিষ্টি আছে, মুখ শুদ্ধি আছে, মুখ শুদ্ধি আছে, রায়তা আছে, আর 7 পিস মটন আছে, 7 পিস মটন যেটা ওটাই 2 পিস, 2 পিস আছে, তাহলে তো নিশ্চয়ই তো ওটা দাম হবে 500, 5 পিস মটনের জন্য আমি 100 টাকা বেশি দিতে পারি, দিতে পারি, ঠিক আছে। এত সুন্দর সেদ্ধ হয় মাটনটা আর এত সুন্দর প্রত্যেকটা লেয়ার টু লেয়ার মানে ফ্লেভার গুলো যায় দেখো, প্রত্যেকটা লেয়ার টু লেয়ার ইনজেক্ট হয়েছে ফ্লেভার গুলো মশলা, হ্যাঁ মানে এর মাটনটা কিন্তু আমার অসাধারণ লাগে বেরুজ
পিসের। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, 413 টাকা নেওয়া হয়েছে মানে যে দু পিস মটন জন্য এমন নয়, এই যে কনসেপ্টটা তৈরি করেছে, কনসেপ্টটা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ ঠিক। হ্যাঁ, কনসেপ্টটা কিন্তু ব্যাপক, কনসেপ্টটা অসাধারণ, সঙ্গে একটা স্যালাড দিয়েছে, রায়তা দিয়েছে, এত সুন্দর। হ্যাঁ, মানে অলওয়েজ গুড, আমি বলেছিলাম যে মশলা একটা কিছু আলাদা রকম মশলা দেওয়া। হ্যাঁ, আর মুখে দিলেই গলে যায়, ও মুখে মানে না, প্রত্যেকটা মশলা একটা আলাদা আলাদা জিভের মধ্যে টেস্ট করে। হ্যাঁ, করে, এটা কিন্তু ঠিক, ওই ব্যাপারটার মধ্যে আছে। এমনি এমনি জিনিসটা যেটা তো টেস্ট নয়, এর মধ্যে সেরকম ব্যাপার দেওয়া আছে, দেওয়া আছে। তো যে যা রাজকীয় জায়গায় যে যা আছে, দাম বিরানব্বই দাম কিলো মানে বিরানব্বই কিলো দাম কিলো, আমি এত সুন্দর ট্রেনটা মুখে মধ্যে পাতা খাবো না, পাতাটা ভরে আসতে আছে। আর বিরিয়ানি দুটোই মধ্যে দুটো রকম টেস্ট, খেতে শুধু অসাধারণ। তোমরা পুজো আসার সামনে তোমরা ট্রাই করো। তো এবার আমার একটু এই রায়তাটা দেখি, বিয়ারোজে তুমি ট্রাই করো, তুমি রায়তা প্রেমিক। রায়তা দিক দাও মনে হচ্ছে মটনের দিক থেকে মনে হচ্ছে, আমার পার্সোনালি কিন্তু মনে হচ্ছে মটনটা অনেকটাই বেশি ভালো লেগেছে আমার থেকে। তবে কোন দিক থেকে বলছি না বিরিয়ানি কিলোর মটন খারাপ, না ওর মটন অসাধারণ, কিন্তু আমি অলওয়েজ প্রেফার করবো বেহরুজ বিরিয়ানির মটনটা, ঠিক আছে। তো আমার কাছে আমার ভালো লেগেছে বিরিয়ানি কিলো মটন বলো, তার একটা অ্যাকচুয়ালি যে কনসেপ্ট সবই প্রেজেন্টেশন অলওয়েজ গুড, ভেরি গুড। হ্যাঁ, দুটোই দুদিক থেকে ভালো, দুটোই দুজো মানে দুটো মানে তোতলে আছে, দুটোই দুটো জায়গায় ভালো। তো 100 টাকা এটা কম নিয়েছে, 100 টাকা বললে আমরা মটনের সাইড ডিশ নিয়ে নেব আর একটা, হ্যাঁ সেটা কোনো মনে হয় না, 508 টাকা 413 টাকা আমি পালে 100 টাকা কিছু সাইড ডিশ নিয়ে আমরা বিরিয়ানি সাথে খেতে পেয়ে। হ্যাঁ, ভালো জিনিস, বাট সুন্দর অলওয়েজ। হ্যাঁ, তো এনিওয়ে সামনে পুজো আসছে, অবভিয়াসলি আপনারা ট্রাই করবেন, সামনে পুজো আসছে মানে অনেকটাই লেট আছে, এখন রথ মেলাও চলছে, রথ মেলাও চলছে, পুজো শুরু হয়ে গেছে বলতে গেলে, পুজো শুরু হয়ে গেছে বলতে গেলে। আপনারা ট্রাই করুন অবভিয়াসলি বেহরুজে বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানি বাই কিলো, অ্যান্ড আমাদের জানান যে আপনাদের কোনটা বেশি বেটার লেগেছে বা দুটোই একই লেগেছে কিনা, একদম আমাদের কমেন্ট সেকশনে জানান। যদি আপনাদের অন্য কোনো বিরিয়ানি কম্পারিজন লাগবে বা অন্য কোনো জায়গায় ফুড ব্লগিং করতে যদি আপনারা চান যে আমরা গিয়ে করি, সেটাও আমরা করবো। অ্যান্ড চললাম, অ্যান্ড থ্যাংক ইউ আমাদের, গুড বাই, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।